तो बंधुरा आजकल भिडियोते आमी लाइव आपनादेरके देखिए देव जो दाराजेर मिस्ट्री बक्सगुलो किभाबे किनते हय तार जोन्नो आमी सरासरि चले जाब फेसबुक एप्सर भितरे तारपरे आमी एखाने सार्च करे देव दाराज अनलाइन शपिंग तो एखान थेके आमी लिंकटा नेब। तो एकटु निचेर दिके आसार साथे साथे किन्तु आमी एखान थेके लिंकटा पेये जाब। प्रतिटा दाराजेर मिस्ट्री बक्स जखन देवा हय तार 2-3 घंटा आगे किन्तु एई पेजटाते लिंकगुलो दिये देवा हय। तो दाराजेर मिस्ट्री बक्सेर उपरे जास्ट आमी एकटा क्लिक करे देव। क्लिक करे देवार साथे साथे देखेन आमाके किन्तु दाराजेर मिस्ट्री बक्सेर भितरे निये जाच्छे जेखाने लाइव होच्छे सेখানে কিন্তু এখান থেকে অটোমেটিক আমাকে নিয়ে গেল। এই যে আপনাদেরকে স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি জাস্ট এই দেখেন চলে আসছে। তো এইখান থেকে আমি আপনাদেরকে দেখাবো মিস্ট্রি বক্সগুলো কিভাবে ধরতে হয়। তো প্রথমে যে মিস্ট্রি বক্সটা রয়েছে এই যে মিস্ট্রি বক্সটা রয়েছে এটা আমি আপনাদেরকে ধরে দেখাবো। তার জন্য আমি একটু উঠে দাঁড়ালাম এবং কিভাবে আমি ধরতেছি সেটা আপনাদেরকে এখন সরাসরি দেখিয়ে দেবো। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। এখানে দেখেন অ্যাড হোয়াইট লিস্ট আসছে, ঠিক আছে। তো এরপরে আমি আবারও ক্লিক করতেছি, বারবার ক্লিক করতে হবে। মোট কথা যতক্ষণ পর্যন্ত বাই নাও না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন বাই নাও চলে আসছে, ঠিক আছে। এখানে বাই নাও চলে আসছে। এখন আমি এখানে বাই নাওতে একটা ক্লিক করে দেব, তারপর প্লেস অর্ডারের উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। তো এখানে দেখেন সরি আসতেছে, তার জন্য ব্যাক করলাম, তারপরে আবার বাই নাওতে ক্লিক করব। এই যে প্রোডাক্টটা এটা কিন্তু অলরেডি কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, যে কারণে কিন্তু আমার আর আসতেছে না। তো আবারও ব্যাক করলাম, ব্যাক করে আবারও আমি চেষ্টা করব। তো যতক্ষণ পর্যন্ত আপনাদের বাই নাও আসবে নাও না আসবে তারপরে আবার ফের দেখা যাচ্ছে প্লেস অর্ডার না আসবে তারপর ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এইভাবে কিন্তু কাজ করে যেতে হবে। তো এটা কিন্তু অলরেডি মার্কেট আউট হয়ে গেছে। তো আমি আরেকটা কিনে দেখব। তো এটা প্লেস অর্ডারে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে অর্ডারটা ভাই দেখেন আমাদের অর্ডারটা কিন্তু এখানে প্লেস হয়ে গেছে। তো এইখানে আসার পরে আর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে ব্যাক করতে হবে। এইখান থেকে ব্যাক করার সাথে সাথে কিন্তু এই অর্ডারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে আপনাদের সামনে লাইভে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে মিস্ট্রি বক্সগুলো কীভাবে ধরতে হয়। তো এখানে সিক্রেট ট্রিক্সটা কি, যদি আপনি এখানে ক্লিক করেন দেখা গেছে অ্যাড হোয়াইট লিস্ট বা সামথিং ওয়েন্ট রং আসে, সেক্ষেত্রে কিন্তু বারবার ক্লিক করতে হবে, ঠিক আছে। ব্যাক করতে হবে, আবার ক্লিক করতে হবে, ব্যাক করতে হবে, ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনারা মিস্ট্রি বক্স কিনতে পারবেন। তো আপনাদেরকে কিন্তু একদম লাইভে আমি দেখিয়ে দিলাম। তো এই যে মিস্ট্রি বক্সটা এখন এটা কোথায় গেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এইখান থেকে যদি একটু ব্যাক করে আমার অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখেন টু পেতে কিন্তু এটা রয়েছে। তো টু পেতে যায় আমাকে দেখতে হবে যে এখানে মিস্ট্রি বক্স ধরতে পারছে কিনা। তো এখানে দেখেন আমি কিন্তু মিস্ট্রি বক্সটা ধরতে পারছি। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মিস্ট্রি বক্সগুলো কিন্তু 30 মিনিটের মধ্যে পেমেন্ট করে দিতে হয়, তা না হলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। আর মিস্ট্রি বক্স কিন্তু পেমেন্ট করা ছাড়া কখনোই আপনাকে দেবে না, আগে পেমেন্ট করতে হবে, পরবর্তীতে আপনি মিস্ট্রি বক্সটা নিতে পারবেন। তো এখান থেকে পে নাওতে একটা ক্লিক করে দিতে হবে। পে নাওতে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ যে পেমেন্ট অ্যাকাউন্টটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। সাপোজ আমার বিকাশ আছে, তো বিকাশের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। এখান থেকে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করে আমার যে বিকাশ নাম্বারগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দেবো। তো এটা খুবই সিক্রেট একটা বিষয়, এটা কোনোভাবেই দেখানো যাবে না। এটা দেখালে দেখা গেছে যে আমার এই চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। তো পেমেন্ট সিস্টেমটা একদমই সহজ, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কিন্তু পেমেন্টটা করে নিতে পারবেন। সো আজকে কিন্তু আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে কীভাবে মিস্ট্রি বক্সগুলো ধরতে হয়। আশা করি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং তাদেরকেও শিখিয়ে দেবেন কীভাবে মিস্ট্রি বক্সগুলো অর্ডার করতে হয়। তো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।